Hey, what the hell? Why you hanging on the roof all by yourself? I have an open invitation, but you're telling me go get lost. I don't wanna see your face. Yeah, what the hell? So why don't we stay till the morning light? 'Cause two wrongs can make a right. We're just doing what we're feeling right now. Some Chardonnay, we camp in the parking lot. Leave traces of plastic cups. We're just doing what we're feeling right now. So what the hell? So good morning everyone, welcome back to the channel. Hope tumra shobai khub bhalo royecho. So aaj Wednesday, budhbar. তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 8:30 বেজে গেছে। মুসুজকে দিতে যাচ্ছি স্কুলে। আজকে ওর ফার্স্ট ডে স্কুল, গ্রেড 1 এর আজকে ওর ফার্স্ট ডে স্কুল। তো সে কারণে ওকে স্কুলে দিতে যাচ্ছি। ও যতটা এক্সাইটেড তার থেকে বেশি আমরা এক্সাইটেড। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো। এখন ড্রেস তৈরি হয়নি, তার জন্য এখন ফর্মাল ড্রেসে যেতে পারছে না, নর্মাল ড্রেসে যাচ্ছে। তাই তো মামাই? মামাই আর এক্সাইটেড? একটু টেনশন আছে, তাই তো? আর এক্সাইটেড আছো তুমি? কোনো সেন্টেন্স আজকে পড়ানো হবে না, মুসুর খুব টেনশন যে আজকে নতুন ম্যাম কি করাবে। আজকে কিচ্ছু করাবে না, সেন্টেন্স করাবে না, আজকে অনলি গেমিং হবে, গেম গেম। আজকে তাই হবে। মুসুকে দিতে আমি আসতাম, বাট লাস্ট উইকটাতে আমি আসিনি, কারণ এত বাড়ির কাজ ছিল তো আমি আসিনি। তো মুসুক কান্নাকাটিও করছিল যেহেতু আমরা দুজনা দিতে আসি। তো আজকে এসে এখন 8:45 বাজে। তো সকালবেলা এতটা সকালে আমরা কখনো মুসুকে, মানে যখন সিনিয়র কেজিতে ছিল তখন এতটা সকালে ওকে দিতে আসতে হতো না, 9:10-15 নাগাদ দিতে আসতাম। আজকে এই টাইমটাতে বেরিয়ে এত ভালো লাগছে, আর এই টাইমটাতে না দুজন মিলে বেরোলে একটা বেশ মি টাইম স্পেন্ড করি আমরা, তাই তো? বলো, এই টাইমটাতে আমি মিস করছিলাম, আজকে এসে খুব ভালো লাগছে। আর এইখান থেকে ঘুরে যাওয়ার পরে না কাজের এনার্জিটা বেশ বেড়ে যায়। অ্যাকচুয়ালি অভ্যাসটা নেই তো আমাদের, একটু আমরা লেট রাইজার, তো সে কারণে আমাদের একটুখানি প্রথম প্রথম একটুখানি প্রবলেম হবে, কারণ অনেকটা সকাল করে উঠতে হচ্ছে। আমরা নর্মালি যে টাইমটাতে উঠি তার থেকে অনেকটা সকালে উঠতে হচ্ছে। তো সে কারণে একদিকে ভালো যে দিনটা তাড়াতাড়ি শুরু হলে না এনার্জিটা অনেক বেশি থাকে, লেটে উঠলে না এনার্জিটা কমই থাকে। তো ওই 9:10-15 দিতে যেতাম মানে একটুখানি লেটে উঠতে হতো, আর এখন 8:30 ওকে একদম স্কুলে দিয়ে আসতে হচ্ছে। তো সে কারণে 8:20 করে, 8:15 কি 8:20 এরকম নাগাদ আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তার জন্য বেট আমরা আর্লি রাইজার হয়ে যাব ভেবেও ভালো লাগছে। আজকে উঠে খুব ভালো লাগছিল, আমরাও পেরেছি এরকম মনে হচ্ছে। যাচ্ছি হাইওয়েতে একটুখানি লং ড্রাইভে যাব। তো ওঠার আগে আমাদেরকে এখন টোল দিয়ে যেতে হবে, সিয়ার রোড। ইস্ট কোস্ট রোড। আমরা উঠে গেছি, অনেকক্ষণই উঠে গেছি হাইওয়েতে। আর এই যে পাশে সাই সাই করে গাড়িগুলো যায় না, দারুণ লাগে। ওই যে বিচ, ক্যামেরাতে অতটা আসছে না বাট দেখতে খুব সুন্দর লাগছে। গডসে দেখো এই সিনশানকে, একজন ডিম পাউরুটি খাচ্ছিল, তাকে দেখে ডিম পাউরুটির অর্ডার করেছে। তার পেটের অবস্থা আমি বুঝতে পারছি কি হতে চলেছে। এরকম একটা সকাল বেশ ভালোই লাগে। প্ল্যান করে সবসময় সবকিছু হয় না, আনপ্ল্যান ভাবে বেশ ভালো কিন্তু এনজয় করা যায়। সত্যি কথা বলবো, চাটাতে না প্রচন্ড টাইপের চিনি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবসময় বড় বড় ক্যাফেতে না গিয়ে এরকম রোড সাইড ক্যাফে গুলোতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলায়, তাই না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। আজকে তো খুব ভালো লাগলো, অনেকদিন পরে আসলাম বলে হয়তো আরো বেশি ভালো লাগলো। ওইগুলোর ব্যাপার খেতে চাই না, না ওরকম কোনো ব্যাপার নেই যে খেতে চাই না। যে সময় বেরোই সেই সময় খিদে থাকে না, তাহলে কিভাবে খাবো? তাহলে না খেয়ে বেরোতে হবে, আর না খেয়ে কোনো বাড়ি থেকেই ছাড়ে না আমাদেরকে, তাহলে কি করবো?
জিনিস আমার লাগবে, সে কারণে এখন এসেছি কৃষ্ণাতে। আসি আমি যে এই জিনিসগুলো মাথায় ভেবে, এখানে এসে না আমি ভুলে যাই কি নেবো না নেবো, এত সব জিনিসপত্র দেখে আমি ভুলে যাই। দেখো আমরা যেরকম নিয়েছিলাম ওটার পুরো সেট এখানে রয়েছে। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর জল রোদের থেকে এসে খেতে যে কি ভালো লাগে, পুরো রিফ্রেশ হয়ে যায়। তো এখন বানিয়ে ফেলেছি দু গ্লাস, আর এটার কালারটা দেখে ভেবো না অন্য কিছু, কারণ এটা আমরা ব্রাউন সুগার ইউজ করি তাই কালারটা এরকম এসেছে। চলো এখন সৌমিককে দিয়ে আসি, তারপরে আমি খাবো। তাই যাক, ভালো লেগেছে। গরমের দিনে না এটা যে কি ভালো একটা রিফ্রেশিং লাগে কি বলবো। আমাকে এখন পুরো কিচেন আগে ক্লিন করতে হবে, দেন তারপরে রান্না স্টার্ট হবে। আজকে চিকেন বানাবো, নর্মাল একদম সিম্পল পাতলা চিকেন বানাবো, তার জন্য আগে কিচেনটা ক্লিন করে নিই, তারপরে রান্না বান্না স্টার্ট করবো। চিকেন রেডি হয়ে গেছে, আর এইখানেতে এই যে আদা পেঁয়াজ রসুন সব একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখো হয়ে গেছে শাক ভাজা আজকের লাঞ্চের মেনু, আর এই দেখো চিকেন। নিউ কিচেনে প্রথম চিকেন রান্না হলো, লাঞ্চটা করে নিই। সানসেটের সময় এখানে দাঁড়াতে এত ভালো লাগে। তো আমরা এখন বেরিয়েছি, বেরিয়ে এসে আমাদের ফার্স্ট কাজ কি থাকে বলতো, ইভিনিং টাইমে বেরোনো মানে এসে আগে চা খেতে হবে, সে কারণে আগে চাটা খেয়ে নেবো, তারপরে স্পারে যাবো। হ্যাঁ প্রচন্ড ঘুম পাচ্ছে যাই না কেন, তারপরে স্পারে যাবো। স্পারে গিয়ে স্পারে অনেক কিছু নেওয়ার আছে, গ্রসারি অ্যাকচুয়ালি, মানে গ্রসারি না বুঝতে পারছিলাম না আমি তখন কি আছে না আছে সেই জন্য, আর এসে যেদিনকে প্রথমবার স্পারেতে এসেছিলাম সেদিনকে এসে কিছু নিইনি, আর সানডেতে যখন আসলাম তখন তো স্পারেতে ঢুকতেই পারিনি। তো আজকে ফাইনালি একটা লিস্ট করে এনেছি, স্পারেতে যাবো গ্রসারি শপিং করবো, চা অর্ডার করবে বলে এখন মোবাইল নিয়ে বসে আছি। ওফ মুখটা যা হচ্ছে পুরো একদম চেন্নাই স্টাইল করে ফেলেছে। মামাই করো না এরকম। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never say. তো ছোট ছোট করে ভালোবাসো, দ্যাটস ওয়াই। আমাদের চা চলে এসেছে, তো আমি আর মুসু যাচ্ছি স্পারেতে, স্পার সামনেই রয়েছে, আর সৌমিক এখানে হেলথ অ্যান্ড গ্রোথে গেছে, ওর টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, তো সে কারণে ও গেছে, আমিও নিয়েছি, বাট বিলিংটা একটুখানি লেট হচ্ছে, তো সে কারণে যদি বন্ধ হয়ে যায় তাই আমি আর মুসু ঢুকছি স্পারেতে। মামাই এসো আজকে নিতে হবে না, লেট হয়ে গেছে, তো সে কারণে আমি আর মুসু আগে ঢুকে যাচ্ছি। এসো এসো আজকে বড়টাই নাও, খেলনা স্টোরে কেন যাবে, নেবো না কিন্তু আজকে একটা খেলনাও নেবো না, ঠিক আছে? তো হ্যাঁ তুমি আমার সাথে থাকবে না, আমাকে একা রেখে দিয়ে চলে যাবে মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেক রাত হয়ে গেছে, আমরা এসে ডিনার করে নিয়েছি, মুসু ঘুমিয়ে পড়েছে, মানে মুসুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো ফাইনালি আমি দেখলাম ব্লগটা শেষই করতে ভুলে গেছি, এখন অলরেডি 12:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ।